নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর এক নতুন ভিডিওতে। জুলাই মাসে রান্নার গ্যাসের নতুন দাম, দাম কমলো না বাড়লো, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে দেবে অল অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। দীর্ঘদিন প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত প্রতি মাসের এক তারিখে জ্বালানির দামে আপডেট করে তেল সংস্থাগুলি। মাসের এক তারিখ থেকে নতুন দাম লাগু হয় সিলিন্ডারে। গত মাসে অর্থাৎ 1 জুন বাণিজ্যিক সিলিন্ডারের দামে বৃদ্ধি হয়েছিল, তবে এ মাসের শুরুতেই দেখা গেল অন্য চিত্র। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে 14 কেজি এলপিজি সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার ও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আসেনি। এই দাম অপরিবর্তিত থাকার ফলে কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 1129 টাকাতেই আটকে রয়েছে, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম আটকে রয়েছে 1875 টাকায়। রাজধানী দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে 1103 টাকা ও বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম রয়েছে 1773 টাকা। মুম্বাইতে এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে 1102 টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে 1725 টাকা। চেন্নাইতে আবার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1118 টাকায় ও বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে 1937 টাকায়। সরকার গত কয়েক মাস ধরে জ্বালানির দামে পরিবর্তন করছে। বলা ভালো, গত কয়েক মাসে বারে বারেই কমানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম, যা স্বস্তি দিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। জুন মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দামে 83 টাকা কমানো হয়েছিল, আর আগে এপ্রিল মে মাসে কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। গত কয়েক মাস ধরে এলপিজির দামে কোনো পরিবর্তন করা হয়নি। মার্চ মাসে এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বেড়েছে, তারপর থেকে ঘরোয়া দামে কোনো পরিবর্তন আনা হয়নি। মার্চ মাসের আগে 2022 সালে 6 জুলাই এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে 1129 টাকা। উল্লেখ্য, মাসের শুরুতে সাধারণত গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়, কিন্তু শুধুমাত্র যে 1 তারিখে এলপিজি সিলিন্ডার দামে বদল হতে পারে তেমন নয়। তেল সংস্থাগুলি চাইলে মাসের যে কোনো দিনই এলপিজি সিলিন্ডারের দামে বদল আনতে পারে, সেক্ষেত্রে বেড়ে বা কমে যেতে পারে গ্যাস সিলিন্ডারের দাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।